নমস্কার বন্ধুরা, কাব্যাস ডাইরিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর এখন আমি একেবারে স্নান দান করে আজকে ব্লগটা স্টার্ট করলাম। সো আমার নতুন ভিডিওতে আপনাদের অনেক 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 ওয়েলকাম জানাই। এখন বাজে আপনার এই 11টা মতো বাজে। আমার কাজ বাজ এমনি সকালে বাসি কাজ যা করার সমস্তটা হয়ে গেছে, আর এখন হচ্ছে একটু রান্না করতে হবে। তাই ভাবলাম একেবারে বাসি কাজ যেহেতু সারা হয়ে গেছে, তো একেবারে স্নানটা করে নিই, নিয়ে তারপরে রান্না করব। আর আজকে রান্না করব হচ্ছে পার্শে মাছ। আর পার্শে মাছ আমি না বললাম না, আমি খুব একটা বেশি রান্না করি না, মানে এই ধরনের মাছ আমার খুব একটা রান্না করা হয় না। আমি চটজলদি যে সমস্ত রান্নাগুলো সেগুলো করি, এই সমস্তগুলো খেতে ভালো লাগে, বাট এগুলো আমি খাই বেশিরভাগ সময় আমার মায়ের বাড়ি গিয়ে। মানে তখন ওখানে মায়ের কাছে যখন থাকি তখন মাকে বললে মা করে ঠরে দেয়, কারণ আমার সকালবেলা যেহেতু রান্না হয়ে যায় তাই সবসময় হয়ে ওঠে না। সব কিছু মাছের মধ্যে তো নানান রকমের ভাগ আছে, নানান রকমের ঝামেলাও আছে, আর একটা ছোট বেবি আছে, সবটাই সামলে সবসময় হয় না। সো আজকে ফার্স্ট টাইম রান্না করব পার্শে মাছটা, আর ভাবলাম তাই আপনাদের সাথে সেটা শেয়ার করা যাক, আর আপনারা সেটা দেখতে থাকুন। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব চটজলদি একটা রেসিপি, আর সাথে গরম গরম ভাত তো বেশ ভালোই জমে যায়। আর হচ্ছে গিয়ে বাইরেও খুব বৃষ্টি পড়ছে, আর আমার কাপড় জামা প্রচুর কাঁচা, কারণ আমি যেহেতু ঘুরে এসেছি তা সেই জন্য সমস্ত বিছনা চাদর টাদর নানান রকম এখন মানে প্রচণ্ড চাপ আছে। সব কিছু এখন অল্প অল্প করে কাচতে হবে, অল্পটা কিছু কেচেছিলাম সেগুলো মেলেছি, আর বৃষ্টি আসছে বারে বারে আমাকে তুলতে হচ্ছে। আর ঘরের ভেতরেও কয়েকটা মেলে রেখেছি, ছোটোর কিছু জামা কাপড় আছে সেগুলো শোকাতেই হবে, তাই ঘরের ভেতরে মেলে রেখেছি। আর দুটোকে একবারে স্নান করি, আমি খাবারটা খাইয়ে নিই, কারণ ওর তো সময়ের কোনো দাম নেই, ওর কাছে চলতে থাকবে। সো আপনারা প্লিজ দেখতে থাকুন, আমি আবার আপনাদের সাথে কথা বলছি। ছিল খুব জোরে, আর ডোডোকেও ঠান্ডা ঠান্ডার মতো ওয়েদার ছিল, ডোডোও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আর ওর সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। সো আমি এই বিকেলবেলা এখন ঘুম থেকে উঠে কিছুটা কাজ সারলাম, আর এখন ডোডোকে আপেল কেটে দিয়েছি, ও খাচ্ছে। কিন্তু বাইরে কী সুন্দর বেশ হাওয়া হচ্ছে, ঝোড়ো হাওয়া মাঝে মাঝেই, তার সাথে সাথে বৃষ্টিও হচ্ছে। আর আমার মোটামুটি বিকেলের কাজ এখন শেষ, এখন কাজ করার মতো তেমন কিছু নেই আমার আপাতত, এবার সন্ধে হলে সন্ধেটা দেবো, আর দুটোকে টিফিন করাবো। সো এই আর তাই এই ভিডিওটাকে আমি এখানেই স্টপ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, যারা আমাদের চ্যানেল নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা খুব দরকার। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনাদের কাছে সরাসরি চলে যেতে পারে, আর আপনারা সময় করে দেখতে পারেন। আবার আপনাদের সাথে দেখা হবে পরে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনোভাবে। তাদের জন্য টাটা।